যদিও একবার গিয়েছিল, কিন্তু আমার এই প্রথম। সকাল সকাল বেরিয়ে পড়লাম দুর্গাপুর সিটি সেন্টার থেকে গোসাই বাগানের উদ্দেশ্যে। মাইপূর্ণা ব্লগসে সবাইকে স্বাগত। আমি জিজ্ঞেস করলাম অভিকে, ও বুটুন তোমার কি এখন কেমন লাগছে? বলছে কি কেমন লাগবে না, মরে বেঁচে আছি আমি এখন। আমরা খুব এক্সাইটিং গল্প শুনছি এখন গোসাই বাগান যাওয়ার পথে, এখনো পুরোপুরি পৌঁছাইনি। কাফি দূর তক পৌঁছ চুকে হ্যায় ভাই, বস অর কুছ দের। তো হাম লোক পৌঁছ গে ভাই। তো ভাই লোক, ইয়ে হো গিয়া হামারা গোসাই বাগান, হামারা ডেস্টিনেশন, সহি হ্যায়। তো গোসাই বাগানের মনোরম পরিবেশ দেখতে পাবে তোমরা সবাই। দেখে নাও গোসাই বাগান, এখানে খুব সুন্দরভাবে লেখা। হ্যাঁ, অ বা ভীষণ সুন্দর। আমার তো খুব গ্রাম ভালো লাগে, আর এই গ্রামটা দেখতে পেয়ে সত্যি খুব ভীষণ ভালো লাগছে। হ্যাঁ চলো নিয়ে যাই গোসাই বাগানে, সেই শাখো পার হই আমরা। আর এখানে একটা এম যখন ছোট ছিল খুব, মানে সবে জন্মেছে এক দেড় মাস বয়স, তখন এরা সবাই এসেছিল গোসাই বাগানের। এই 21শে ফেব্রুয়ারিতেই ভাষা দিবসের দিনই এখানে গান বাজনা বাউল গান এইসব হয়, আর সেটা দেখতে এই যে এ এসেছিল, কিন্তু আমি আসিনি। এই যে দেখিয়ে সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ি, ভীষণ সুন্দর শাকোটা। আবার এখানে গাঁদা ফুল গাছও লাগানো রয়েছে, খুব সুন্দর লাগে। সেই কাঁচরাপাড়ার কথা মনে পড়ছে, আগে আমরা কাঁচরাপাড়ায় থাকতাম, কাঁচরাপাড়ায় যখন থাকতাম এরকম খালগুলো পেরোতাম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে এখানে এসে। আচ্ছা আমি একটা জিনিস জানতে পারলাম, যেটা এখানে আশেপাশে শ্মশান রয়েছে। হা ভয় ভয় লাগছে একটু। আর দেখি এটা কি করেছে, এটা একটা স্টেজ। ও বাহ, দেখি দোস্ত ইয়ে যো দিখ রা আপকো, ইয়ে ইতনা ছোটা সা দিখ রা হ্যায় লেকিন একচুয়ালি ইয়ে নদী হ্যায়। আবি ইস ওয়াক্ত নাম মুঝে ইয়াদ নেই আ রা হ্যায়। দেখা যাক যে আমি এটা পার হতে পারি কিনা, আমার সাথে চ্যালেঞ্জ করেছে ও যে আমি এটা পেরোতে পারবো না, ঠিক আছে।
আর আমি দেখাতে চাই যে আমি কাছড়াপাড়ায় কিরকম ছিলাম। আচ্ছা কিন্তু তোমার ফোনটা পড়ে গেল আমি জানি না। হ্যাঁ ঠিক আছে। ये देखिए लुलु श्री जी खतरनाक नदी पार कर रही है। पहुंच गई पहुंच गई पहुंच गई। अरे अरे यहाँ कहाँ जा रही है ये? अब तो भाई हम भी निकलने वाले हैं। सही है। अभी दौड़ ना किंतु पड़े गले। सही है। यही खंड के यही गुनी है तो भयर किया थे हम तो उस दौड़ी ना। बड़ा यूनिक सा चीज है भाई। उस तरफ है लुलु श्री जी। अब बताओ भाई कितना यूनिक बनाया है। देखिए खजूर का पेड़। सही है भाई। खजूर का पेड़ में अपना पाँव रख के नदी पार हो रहे हैं खजूर का पेड़ का ऊपर से। अब बताओ ऐसा कहीं देखा है क्या? खजूर का पेड़ पार रखते हुए खजूर की। देखिए सभी लोगों को बहुत भारा है ये जगह। यहाँ से और मैडम जी लोग भी पार हो रहे हैं। दोस्तों गर्मी बहुत हो रहा है। अभी लग नहीं रहा है कि अभी ये फेब्रुअरी चल रहा है। ठीक है अभी भाई ये जगह तो बड़ा मस्त है। पीछे एक छोटा सा नदी है। अब नदी का नाम मेरे को मालूम नहीं। मैं भूल गया इसका नाम। ये फूल तो अभी सबसे मजे की बात हम बताते हैं। ठीक है ये जो हमारा पीछे का जो जमीन है दिख रहा है आपको नदी का बगल में ये जो पीछे जितना भी जमीन है ये है शमशान भाई। ये जो आगे का जितना भी जमीन है यहाँ पे ये शमशान है भाई। ठीक है। ओह इतना धूप है भाई। अभी भोजन का वक्त हो चुका है। सही है। কি সুন্দর ভাত খাচ্ছি আমরা। পকোড়া আলু পোস্ত সবজি ডাল ভাত। না দেখছি আমরা কি সুন্দর লাল মাটির রাস্তায় দাঁড়িয়ে আছি। মাছের কুঞ্চি তোমাকে পেটানোর জন্য একটা নেব। তোমাকে পেটানোর জন্য একটা নেব কুঞ্চি ভেঙে। হ্যাঁ আমি যাবো সর্ষে খেতে। অনেক দূর ও সর্ষে খেতে এত কাছে মনে হচ্ছে তোমার। চলো 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 যাও 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 सरसों खेते चल लो। ये जो सरसों का खेत है उधर जा रहा है। ये एक्चुअली इतना नजदीक नहीं है काफी दूर है भाई। उनको लग रहा है बहुत नजदीक है।
सरसों का खेत देखता है तो कोई भी लड़की अपने आप को समझता है।